আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিভার্স আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফলে ফলে নম্বর ভিডিও নিয়ে এসেছি এটি হচ্ছে ম্যাথ্রি বা তৃতীয় পর্বের ম্যাথমেটিক্স থ্রি এর প্রথম অধ্যায় তো এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছি এটি মূলত 2016 হাজার ষোলো ষোলো সালে এসেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি ব্যতিক্রম একটি প্রশ্ন মানে সাধারণত আমরা যে আমরা যে সূত্রগুলো ব্যবহার করেছিলাম তা কিন্তু এখানে ব্যবহৃত হবে না অর্থাৎ আমরা এখানে দুটি নতুন সূত্র একেবারে দুটি নতুন সূত্র আমরা পাব যাই হোক প্রথমে সূত্র দুটোই আলোচনা করবো তার আগে প্রশ্নটা আমরা দেখে নেই একটি ত্রিভুজের বাহুগুলো পাঁচ ছয় সাত অর্থাৎ সরাসরি বাহু দিয়েছি এর আগের একটি ভিডিওতে আমরা অনুপাত দিয়ে করেছিলাম সেই ক্ষেত্রে আমরা একটা কোফেক্টর নিয়েছিলাম এক্স বাট এখানে কিন্তু ওখানে ছিল অনুপাত ফলে আমাদের কোফ্যাক্টর আনতে হয়েছিল আর এখানে সরাসরি বাহু দিয়েছে এখানে কিন্তু অনুপাত না এই বিষয়টা ভালো করে বুঝতে হবে তিনটা বাহু একটা হচ্ছে একটা একটা বলছে এর ও পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এখন এই অন্তর্বৃত্ত পরিবৃত্ত বিষয়টা তো আমরা অবশ্যই এসএসসির এর দিকে শিখেছিলাম তারপর আমি এখানে একটু আলোচনা করে দেব অন্তর্বৃত্ত হচ্ছে একটি ত্রিভুজের সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে মনে করি এটা একটা ত্রিভুজ এর ভেতরে যদি এরকম একটি বৃত্ত থাকে যেটি তিনটি বাহুকে স্পর্শ করে ভেতরের দিকে অবশ্যই তাহলে এই যে এই বৃত্তটাকে বলা হবে অন্তর্শ আমি হাতে এঁকেছি হোক এটা গোল আলুর মতো আই ডোন্ট মাইন্ড সো এটা একটা অন্তবৃত্ত এই ত্রিভুজের তাহলে এরকম যদি আপনার অন্তবৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া থাকে ধরেন এর ব্যাসার্ধ এটা আর তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে এবং এই ত্রিভুষ্টার যদি বাহুগুলো দেওয়া থাকে তাহলে এইখানে একটা আমরা নতুন নতুন সূত্র পাবো সেটা হচ্ছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পুরো ত্রিভুস্টার বৃত্তের কিন্তু না ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পাবো এর ক্ষেত্রফল হবে আর এস যেখানে এস ইকুয়াল হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু তো যাই আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে আমরা এস দিয়ে এর আগে সূত্র পড়েছিলাম এস দিয়ে যেটা সূত্র পড়েছিলাম এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হ্যাঁ তো এইখানে যদি এরকম কখনো হয় যে একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত দিয়েছে বা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে আর এর ত্রিভুজটার তিনটা বাহু দিয়েছে তাহলে সেক্ষেত্রে সংক্ষেপে কিন্তু আর এস দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারব অথবা এমন যদি হয় যে একটা ত্রিভুজের তিনটা বাহু দিয়ে দিয়েছে বলছে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই সূত্রটার প্রয়োজন প্রয়োজনীয়তা রয়েছে আমাকে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে ক্যালকুলেশন করে আর এর মানটা বের করে নিতে হবে তো যাই হোক আমরা কীভাবে করবো এই যে যেমন এই যে এখানে বলেই দিয়েছে যে ত্রিভুজটির অন্তবৃত্তে বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধ তার মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ ও পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে কিন্তু হ্যাঁ তো আমরা কিন্তু এইখানে ছোট হাতের আটটা নির্ণয় করবো এরপর পরিবৃত্তের ক্ষেত্রে আসেন কী ধরনের সূত্র আসবে তার আগে আমি একটু পরিবৃত্ত দেখাই দিই ধরেন এইটা একটা ত্রিভুজ এখন এমন যদি হয় যে একটা বৃত্ত এই ত্রিভুজটির প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যায় তবে এই যে যেইখানে আমরা ডিমের মতো একটা বৃত্ত দেখতে পাচ্ছি এই বৃত্তটাই হচ্ছে পরিবৃত্ত হুম এখন কথা হলো এর ব্যাসার্ধ যদি বড়ো হাতের আর হয় এটা ভেতরে ছিল এটা একটু ছোট বৃত্ত তাই ছোট হাতের আর নিয়েছি পরিবৃত্তের ক্ষেত্রে আমরা বড়ো হাতের আর নেব সেই ক্ষেত্রে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রে ফল হবে এবিসি ডিভাইডেড ফোর আর এবিসি ডিভাইডেড বাই ফোর আর আসলে অপ্রচলিত সূত্র এই দুটি যে কারণে একটু কনফিউশন হচ্ছে তো যাই হোক এই ক্ষেত্রে কিন্তু সি হচ্ছে এই ত্রিভুজটার বাহু অর্থাৎ একটা ত্রিভুজের তিন বাহু যদি দেয় এবং ওই বৃত্তটার পরিবৃত্তের যদি ব্যাসার্ধ আর দেয় তবে ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু সূত্র এটা এই যে দুটি ক্ষেত্র ফলের সূত্র আমরা নতুন পেলাম এই দুটি এখানে ব্যবহৃত হবে তো যাই হোক এখন আমরা এই ত্রিভুজটা আসলে সরি এই প্রশ্নটা আমরা কীভাবে সলভ করবো তার একটু মেকানিজমটা একে নেই প্রথমেই দেখেন ভিভার্স আমার এইগুলোর কোনো দরকার নাই তো যদি আমার একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রে ফল ইজিলি বের করতে পারি সেটা হচ্ছে এই যে এই সূত্রটা দিয়ে তো যেহেতু এখানে দেখেন আমরা লিখব এখানে এ ইকুয়াল দিয়েছে ফাইভ কোনো একক দেয় নাই তাহলে আমরাও একক দিচ্ছি না বি ইকুয়াল দিয়েছে সিক্স এবং সি ইকুয়াল দিয়েছে সেভেন এক অগ্লিট বসুদ অতএব ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস এ এস বি অ্যান্ড অলসো এস মাইনাস সি আর এখানে এস এর মানটা আমরা এখানে বের করে নিব এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু ক্যালকুলেশন করতে থাকেন ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন ডিভাইডেড বাই টু আর একটু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসে আঠারো বাই দুই ইকুয়াল নয় কারণ পাঁচ ছয় এগারো এগারো সাথে আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় ওকে এস এর মান আমরা পেয়ে গেছি নয় তাহলে এখানে বসায় দেবো রুট এস এর মান হচ্ছে নয় আবার নয় বিয়োগ এর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফাইভ এই যে এখানে এ ইকুয়াল ফাইভ নিয়েছিলাম তাহলে ফাইভ এখানে বাহুগুলোর মা নাম আপনি যে কোনোটা ধরে নিতে পারেন এটাকে আমরা বি ধরেছিলাম তাহলে এখানে নাইন মাইনাস সিক্স এরপরে হবে নাইন মাইনাস সেভেন ওকে একটু ক্যালকুলেশন করা যাক রুট এটা নাইন নয় থেকে পাঁচ বার দিলে চার নয় থেকে ছয় বার দিলে তিন নয় থেকে সাত বার দিলে দুই এটা যদি আমরা ক্যালকুলেশন করে রুট করি তাহলে চলে আসবে চোদ্দো দশমিক ঊনসত্তর এই যে এটা কিন্তু আপনার এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল যার একটা ভাব দিয়েছিল ছয় একটা পাঁচ আর একটা সাত মানে পাঁচ ছয় সাত যাই হোক আর কি হ্যাঁ যেটা যেখানে নেন কোনো সমস্যা নেই এখন কথা হলো আমার কাছে তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল চায় নাই বরং বলেছে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো ফলে আমরা আর এস এর সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করতে পারি কারণ আমরা তো জানি একটি ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া থাকে এবং এর অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হওয়ার কথা আর এস তাহলে সেই ক্ষেত্রে শর্তমতে আর এস ইকুয়াল এই যে চোদ্দ দশমিক নয় বর্গ একক হতে পারে এটা এটা সত্তমতে নেওয়া যাবে তবে তার আগে ধরতে হবে ধরি ত্রিভুষ্টির অন্তবৃত্তের এখানে অবশ্যই দিলে সবচেয়ে ভালো হয় অন্তবৃত্তের ব্যাসার্ধ আর ও পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর আমরা এই জিনিস দুটো আগে ধরে নিলাম তাহলে এখন লিখবো শর্ত মতে আর এস ইকুয়াল চোদ্দ দশমিক ছয় নয় যেটা আমরা আগে বের করলাম এইখান থেকে তো আমরা এস এর মান এই যে অলরেডি কিন্তু এখানে বের করেছিলাম দেখেন বেহস এই যে এস এর মান কিন্তু এখানে বের করেছিলাম সো একই অঙ্কে একই হিসেবে বারবার দেখানোর দরকার নেই তারপরে যদি আপনি মনে করেন যে না ভাই আমি একটু দেখাবো তাহলে এখানে দেখাবেন এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল ফাইভ প্লাস সিক্স প্লাস বাই টু ডিভাইড বাই নাইন ডিভাইড বাই টু ইকুয়াল চোদ্দ পয়েন্ট সিক্স নাইন ডিভাইড বাই নাইন এটা ক্যালকুলেশন করলে বা ক্যালকুলেটরে চাপলে আপনি পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি দ্যাট ইজ তো আমার মনে হয় পারবেন তো এটার মেকানিজমটা হচ্ছে কি প্রথমে আপনি আপনার যে মূল সূত্র জানা রয়েছে সেই সূত্রটির মাধ্যমে ত্রিভুষ্টের ক্ষেত্রফল বের করে নেবেন তারপরে যেহেতু ওরা ব্যাসার্ধ না দিয়ে চেয়েছে দিলে তো আমরা আর এস সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলতাম যেহেতু ওরা দেয় নাই তাহলে আমাকে ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হয়েছে বের করে নিয়ে শর্তপথে আমরা দুটা ক্ষেত্রফল সমান দিয়ে সেখান থেকে কিন্তু এই যে আর এর মানটা বের করে ফেললাম আশা করি করতে পারবেন যদিও একেবারে সূত্রগুলো নতুন টাইপের আমার নিজেরও ছোটোখাটো কনফিউশন ছিল কারণ এই সূত্রগুলো ব্যবহার করা হয় না আশা করি করে নেবেন আমরা এবার চলে যাব পরিবৃত্তের ক্ষেত্রফল তো ওই একই মানে ত্রিভুজের ত্রিভুজ তো এইটাই তাই না এর অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা বের করলাম এবার পরিবৃত্তের যদি আমরা ব্যাসার্ধ বের করি তো ক্ষেত্রফল তো ত্রিভুজ আর চেঞ্জ হয় না এখানে ত্রিভুজের বাহুগুলো কিন্তু পাঁচ ছয় সাতই রয়েছে ফলে আমরা এখানেও লিখতে পারবো শর্ত মতে আবার শর্তমতে এব সি ডিভাইড বাই ফোর আর ইকুয়াল চোদ্দো পয়েন্ট সিক্স নাই মানে এটা পরিবৃত্তের ক্ষেত্রে এই সূত্রটা সূত্রটা মানে এটাও তো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এইটাও তো এই ত্রিভুজ শর্তমতে এই ক্ষেত্রফল যেটা আমরা বের করেছিলাম সেটা সময় এইটা হবে ফলে এইখান থেকে আমরা আরের মাঠটা যে কোনো মূল্যে বের করে নিব আর যেটা করা যায় সেটা হচ্ছে যে আটটা যদি আমরা ওইখানে নেই আর এইটা যদি এখানে নিয়ে আসি এটাকে বলা বলে একান্তরকরণ আর এই ফোরটাকে রেখে দেব তাহলে এ ছিল ফাইভ বি ছিল সিক্স সি ছিল সেভেন এখানে চোদ্দো পয়েন্ট ফোরটা আগে দিলাম গুনন আর ওইখানে নেব এই জায়গায় এটা নিয়ে আসবো তাহলে চোদ্দো পয়েন্ট চোদ্দো ইজ ইকুয়াল আর অতএব আর ইকুয়াল এটা ক্যালকুলেটরের চেপে দিলে আপনারা একটা মান পাবেন যে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন থ্রি পয়েন্ট ফাইভ সেভেন আমরা আপনারা অবশ্যই চেক করে নেবেন এই ক্যালকুলেটরে তো এটা একক দেবেন কারণ হচ্ছে ওরা তো কোনো একক ব্যবহার করে না মিটারও দেয় না কিলোমিটারও দেয় নাই সেন্টিমিটারও দেয় না মিলিমিটারও দেয় না ওরা যদি দিত তাহলে আমরা দিতাম আর এটা তো দুর্ঘ আর তো হচ্ছে একটা ব্যাসার্ধ এটা দৈর্ঘ্য এটা ক্ষেত্রফল না যে বর্গ একক দিব একটু খেয়াল রাখবেন আশা করি করতে পারবেন অঙ্ক দুটো একেবারে আনকমন হলেও তারপরও আমি সবসময় মনে করি যে কঠিনভাবে নেবেন না তাহলেই হবে জাস্ট মেকানিজমটা বুঝবেন প্রথমে আমরা এই অর্ধপরিসীমার সূত্র যেটা আমাদের জানা ছিল আগে যেটা ব্যবহার করতাম সেটা দিয়ে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিয়েছি ক্ষেত্রফল বের করার পরে অন্তবৃত্তের মানে শর্তমতে অন্তবৃত্তের যে সূত্র আপনার হচ্ছে যে অন্তবৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আর এস তো ওই ত্রিভুজের ক্ষেত্রফল আর এস এর সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু করে ফেলেছি এরপর পরিবৃত্তের সূত্র ব্যবহার করে ওই একই ক্ষেত্র ফলের ইয়া ধরে শর্ত গঠন করে সেখান থেকেও কিন্তু আমরা পরিবৃত্তের ব্যাসার্ধটাও বের করে নিয়েছি তো এই 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 টাইপের আর কোনো অঙ্ক আসলে কোনো বছরে আসে নাই সুতরাং সেম প্রশ্ন করতে হবে না মোটামুটি এইটি একটু প্র্যাকটিসের মধ্যে রাখবেন ব্যতিক্রম অঙ্ক হিসেবে হতে পারে আপনি কমন পেয়ে যেতে পারেন সো থ্যাংক ইউ ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ